মেশাল করেছে, ছয় টিমে আলিম হওয়া এক নম্বর, নয় টিমে তালবিহীন হওয়া দুই নম্বর, তিন নম্বর কছে তুমি আলিম মহব্বত কর্ণালী হওয়া, চার নম্বর আছে আলিমর লগত থাকি ইলিম শিক্ষা কর্ণালী হওয়া, পাঁচ নম্বর আছে তুমি কোনো আলিমক তুমি আলিমর লগত কোনো শত্রুতা নকরিবা, যদি শত্রুতা কাৰণে তুমি ধ্বংসা হয়ে যাবা। আর একটা হেৰি মই কম, ইলিমবিহীন অন্তর আত্মবিহীন দেহার সমাতুল্য, ইলিমহীন অন্তর আত্মবিহীন দেহার সমাতুল্য, এই ইলিমটো মাছ বি কম্পালসরি ফর দ্য আইন, ইলিমটো শিক্ষা হরণ করবই লাগবে, মাছ বি বহুত বিস্তৃত বিবরণ বিবরণ আছে। গতি আমি তফলি জামাতত আমি প্রত্যেক মাহত আমি ওয়াক লগাও, যেটা করোনা হালকা লগ হয় আউজিবিলার পাই আরম্ভ করা হয়, কার কি গন্ধি আছে সেই ভুলটা আমার ধরা হয়, তার পিছিয়ে এসাস হয়, এসাস হয় কি করব লাগবো, আমি ভাল আলিমনের ওচর যাই পেলে আমি সেই সংশোধন করব লাগবে, শুদ্ধ করব লাগবে, এই বার 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 আওয়াজ লগাই থাকা আছে, কারণ যিদিন সময় নহয় বহু কাজ করে থাকে আমার, প্রথম করোনা হালকা লগ হয় যেটা বলছি আমার রোহানী কি বেমার আছে, এক্সরে করে ডক্টরে ওচর যায় তুমি এক্সরে করা, তার তার কি বেমার আছে প্রেসক্রিপশন দিব, সেই মতে ট্রিটমেন্ট করব, ঠিক তেনে আমি যেটা জামাতত ওলাই যাম আমার কি কমি আছে সেই ধরা খাব, সেই বুদ্ধর কারণে এইটিও আপনাদের বহু চিন্তা চিন্তা করে এইবিল ওলাইছে, এটা আগত ওলাইছিলে মানে কর্ম কিন্তু মানে বাইর আসিল, গতি এইবিল এক্সাস হয় ইনশাল মানে অল্প জানো কিন্তু মানে নাজানো, জানাতো ইসলাম নহয় মানাতো, মানে জানো অল্প কিন্তু মানে কি গন্ধি আছে সেই দক্ষিণগাঁওর কি করেছিল বুড়া মসজিদ না বুড়া কি আসলে নমাজ শিখাই দিবে সব বজন সাফাই দিয়ে দিছে, হ্যাঁ কি হয়েছিল নামটো মই পাহৰিলোঁ, সেইখিনি নমাজ শিখান পঢ়ি লৈছে, কেইটামান চুৰে মুখস্থ কৰি লৈছে আৰু তাকে নামাজ পঢ়ি আছে, কেৰামান দালি কেৰামান দালি সেই বজাৰৰ ধাম ধুম পেইণ্ট কৰি পেলাই মই এজন বজাৰত বুলিয়াই দিছে, সেই নমাজ শিক্ষাখিনি পঢ়ি পেলাই নামাজ পঢ়ি আছে, এত ক্ষুব্ধ নহয় এটা আশা ক্ষুব্ধ নহয় আর মানুষ তাকে দিন আমার কই আছে, গতি তফলি গুজরাট যেটা করোনা হালকা বহিব যেটা চোরা কথা আরম্ভ হব যেটা মোট কি ভুল আছে যেটা এসাজ হব, হ্যাঁ গতি ভাই দিনের পরিবেশ একাবারে বেয়া, দিনের পরিবেশ একাবারে বেয়া, মানে একটা মিশাল দিছ অমুক তারিখে এজন মিনিষ্টার আহ হাটিঙ এজন মানুহ কলে মই কেইটামান মেকুৰী এনেকুৱা শিক্ষা দিছোঁ মিনিষ্টাৰ যেতিয়া আহিব লাইনত ধুনীয়াকৈ স্বাগতম জনা কালে লাইনত থাকিব, তেতিয়া পৰিৱেশৰ মানুহ কৈছে এনেকৈ শিক্ষা দিছা, অঁ মই এনেকৈ শিক্ষা দিছোঁ, ঠিক আছে মই চাবা আহিম, সেই পৰিৱেশৰ মানুহটো কি কৰিলে কেইটামান নিগনি বেগত লৈ আহে, মিনিষ্টাৰ আহি আছে ধুনীয়াকৈ স্বাগতম জনালে ৰাস্তাত মানে খাৰা হৈ আছে, সেই পরিবেশের মানুষ কি করলে বেগর মানে উলিয়াই দিলে ধান ধনী শিকার করা লাগি গেল, এটা কলে ভাই তুমি কি শিক্ষা দিছিলা, পরিবেশে বাধা করালে দিনের পরিবেশ আমার ইমান বেয়া ইমান বেয়া, সেখানে কিন্তু এজন মানুষ শরীরের পরিমাণ যদি ইমান লই যাব পারে দহগুণ জান্নাত পাব, ইমান সহজ নহয় একটা শরীরের পরিমাণ যদি ইমান লই যাব পারে, হ্যাঁ এটা দহগুণ জানা তল্লা নিশ্চিত করব, এ কথাটা কত সহজ দেখা পারে কিন্তু ইমান সহজ নয়, ইমান লই ইমান লই যাওয়াতো ইমান সহজ নয়, এক চামুচ পানীতে আমার পিয়া বুঝায় না কেবল কেউ হাজব হয় তাতে আমি মতমাইন হয়ে আছো, হ্যাঁ মোর বহুত ইমান আছে মই পাঁচশো নামত চলতে মই আশা মই বহুত হেৰি হয়ে গেছো দানাতো দাবিদার হয়ে গেছো কিন্তু নহব ভাই তেরো তেরো বছর আল্লাহ নবীর লগত চাবা হলে ইমান মেনা করেছিল
তার যে দানব দাম বুলি ভাবি হ্যাঁ গোটে তেওঁলোকে সেই ইমানে মানৱ দে গতিকে আমি ইমানো মেলা কেইজনা কৰিছোঁ আমাৰ ইমান কেনেকৈ থাকিব সব লাইনে সব মানুহ মেনা কৰি আছে আমি কি কৰিছোঁ গতিকে সময় গুৰুত্ব আছে মোৰ দৈৰ্যত আছে গতিকে এইখিনি দিয়ে আমি সকলে ইনশাল্লাহ সহায় সহযোগ কৰিম হ্যাঁ গতিকে আমি সকলে যে আমার লগাম প্রত্যেক এটি এনেক অনুষ্ঠান এটা হেৰি কৰি আৰম্ভ কৰিছে আমি প্রত্যেকের লগত আমি মহল্লা যাব আমি আমার লগাম প্রত্যেকে এইটি যাব এইটি যদি নেক্সট ডিসে আল্লাহ কামিয়া পড়ে আমি